তেজগাঁও থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সঙ্গে আছি গোলাম শিকদার এবং আমি সুমনা সিনি শুরুতেই জানাচ্ছি শোনাপুর আবার আঘাত আসতে পারে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর দেশ আবার সন্ত্রাসের অভয়ারণ্য হবে কিনা সিদ্ধান্ত নিতে হবে জনগণকে বিআরটি প্রকল্পের নিরাপত্তা শুধু কাগজে কলমেই বাস্তবে নেই মন্তব্য মেয়রের দুর্ঘটনার দায় নিতে হবে ঠিকাদার প্রতিষ্ঠানকে রমনা থানার ওসি মনিরুলের বিপুল সম্পত্তির খোঁজ অনুসন্ধান শেষ করতে দুদক সময় পেল তিন মাস ডিমের আড়তদার সমিতির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি ভোক্তা অধিদপ্তরের বেআইনিভাবে দাম নির্ধারণের অভিযোগ শিরোনামগুলো শুনছিলেন এবার পুরো খবর আবার আঘাত আসতে পারে এমন শঙ্কা প্রকাশ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন দেশ আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হবে কিনা সে সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে একুশে আগস্ট গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় একথা বলেন সরকার প্রধান ২০০৪ সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের উদ্যোগে সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকীতে আলোচনা সভা এতে রোববার সকাল থেকেই ব্যানার ফেস্টুন সহ মিছিল নিয়ে আসেন আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা করোনার কারণে গত দুবার এখানে আসতে পারেননি প্রধানমন্ত্রী প্রায় তিন বছর পর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গিয়ে একুশে আগস্টের শহীদদের স্মরণে অস্থায়ী বেদিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন একুশে আগস্ট গ্রেনেড হামলার মূল টার্গেট পরে আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী সেদিনের বিভৎসতা তুলে ধরে তিনি বলেন খালেদা জিয়ার নির্দেশে বিএনপি জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে নারকীয় গ্রেনেড হামলা হয় একুশে আগস্ট গ্রেনেড হামলার আগে খালেদা জিয়ার বক্তৃতা শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা বিরোধী দলের নেতাও কোনোদিন হতে পারবে না এগুলো তো রেকর্ড আছে বক্তৃতার তো সেই বক্তৃতাটা সে আগাম দিল কিভাবে যে বিরোধী দলের নেতাও হতে পারবো না তার মানে আমাকে হত্যা করবে এই পরিকল্পনা তারা নিয়ে ফেলেছে প্রধানমন্ত্রী বলেন ঘটনার পর সিটি কর্পোরেশনের গাড়ি দিয়ে পরিকল্পিতভাবে আলামত নষ্ট করা হয়েছিল তিনি জানান অবিস্ফোরিত গ্রেনেড আলামত হিসেবে রাখতে চাওয়ায় এক সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয় হত্যা খুন এটাই তো ওদের চরিত্র তাদের সাথে বসতে হবে তাদের সাথে কথা বলতে হবে তাদেরকে খাতির করতে হবে তাদেরকে ইলেকশনে আনতে হবে এত আল্লাদ কেন আমি তো বুঝি না বাংলাদেশের কি মানুষ নেই এবং অনেক বিদেশিদের কাছে যে কান্নাকাটি এবং সেখানে এসে তারা রিকোয়েস্ট করে কোনো মতে তাদের একটু জায়গা দেওয়া যায় কি না জায়গা দেবে কি দেবে না সেটা ভাববে জনগণ সে সিদ্ধান্ত দেবে বাংলাদেশের জনগণ যে আবার সেই সন্ত্রাসীর যুগে ফেরত যাবে নাকি আজকে যে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে সে উন্নয়নের যুগে থাকবে শুধু সমালোচনা নয় দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার যে ঝাপটাটা আমাদের দেশে পড়েছে তার থেকে দেশের মানুষকে কীভাবে এবার রক্ষা করব সেটাই আমাদের চিন্তা এর জন্য সকলের সহযোগিতাও দরকার শুধু সমালোচনা আর কথা বললেই তো হবে না সকলকে কাজও করতে হবে প্রধানমন্ত্রী বলেন বারবার নির্যাতিত হয়েও ক্ষমতায় গিয়ে প্রতিশোধ নেয়নি তার সরকার অনিমেষ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ২০০৪ সালের একুশে আগস্টের গ্রেনেড হামলাকে সরকারি মদদে রাষ্ট্রীয় সন্ত্রাস ও রাজনৈতিক সংস্কৃতি নষ্টের ভয়াবহ নজির বলে মনে করেন ইতিহাসবিদ রাজনৈতিক বিশ্লেষকেরা তাদের মতে রাজনীতির সুস্থ ধারার স্বার্থে নারকীয় এই হামলার পরিকল্পনার নেপথ্যের খলনায়কদের চরিত্র উন্মোচন জরুরি ১৯৮১ সালের ১৭ই মে দেশে ফেরার পর শেখ হাসিনার উপর যত হামলা হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল ২০০৪ সালের একুশে আগস্টের হামলা ওই দিন বিকেলে গুলিস্তানে দলীয় কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধী সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা যে ট্রাকে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন সেটি লক্ষ্য করেই ছোঁড়া হতে থাকে গ্রেনেড
নজিরবিহীন ও বিভীষিকাময় হামলায় একের পর এক বিস্ফোরিত হতে থাকে আরজেস গ্রেনেড, যা মূলত যুদ্ধে ব্যবহার করা হয়। নিহত হন আইভি রহমান সহ ২৪ নেতাকর্মী, স্প্লিন্টারবিদ্ধ হয়ে আহত হন শত শত নেতাকর্মী। সৌভাগ্যক্রমে বেঁচে যান মূল টার্গেট শেখ হাসিনা। টার্গেট ছিলেন শেখ হাসিনা, একসঙ্গে শীর্ষ নেতারা। এটা পরিপূর্ণ রাষ্ট্রীয় সন্ত্রাস, এবং এটা যে রাষ্ট্রীয় সন্ত্রাস তার প্রমাণ পরদিন সংসদে সেই সময় প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে এসেছিলেন। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব নিশ্চিহ্ন করতেই নারকীয় হামলা হয়েছিল বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি হলো যে রাজনৈতিক দলগুলির মধ্যে প্রতিযোগিতা নেই, তারা পারলে একজন আরেকজনকে নির্মূল করে দেয়। ফলে ওই যে একটা মানসিকতা, সেই মানসিকতার ধারাবাহিকতায় কিন্তু আমরা বলবো যে একুশে আগস্ট বীভৎস হামলা নিয়ে নিরাপত্তা বিশ্লেষকদের ভাবনা কি? একটি হলো রাজনৈতিক দল, আরেকটি হচ্ছে জঙ্গি সংগঠন, এবং তৃতীয় হচ্ছে এদের এই হামলা করার ক্ষেত্রে রাষ্ট্রীয় প্রশাসন পৃষ্ঠপোষকতা দিয়েছে। যে তিনটি জিনিস যখন একত্রিত হয়ে কোনো একটি রাজনৈতিক উদ্দেশ্যে কোনো হামলা করে, সেটি রাষ্ট্রকে অত্যন্ত ভঙ্গুর করে, এবং নিরাপত্তার ক্ষেত্রে এটি রাষ্ট্রের আর কোনো নিরাপত্তার কোনো অস্তিত্ব থাকে না। তো সেটি সেখানে ঘটেছে। হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের বিচারই যথেষ্ট নয় বলে উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, রাজনীতির সুস্থ ধারার স্বার্থেই এ হামলার পরিকল্পনাকারীদের চিহ্নিত করা জরুরি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের ব্যক্তিগত গল্পের দায় আওয়ামী লীগের নয়, একথা বলেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, দলের পক্ষ থেকে তাকে বিদেশে গিয়ে কিছু বলার দায়িত্ব দেওয়া হয়নি। আব্দুল মোমেন কেন্দ্রীয় কমিটির কেউ নন উল্লেখ করে তিনি আরও বলেন, এই বক্তব্য নিয়ে বিতর্কের পরদিনই তিনি জানিয়েছেন তার বক্তব্য বিকৃতভাবে গণমাধ্যমে এসেছে। আওয়ামী লীগের ভীত জনগণ এই শক্তিতেই বিশ্বাসী তার দল। জনগণ ছাড়া কেউ সরকার টিকিয়ে রাখতে পারে না বলেও জানান তথ্যমন্ত্রী। মোবাইলের উপরে দুটি লেগেছিল। তিনি আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, সেটি ঠিক আছে, কিন্তু যেহেতু উনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নয়, সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে গিয়ে বিদেশে গিয়ে কিছু বলা, সেই দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগ কাউকে দেয়নি, ওনাকে দেয়নি। পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে এ কে আব্দুল মোমেনকে আইনি নোটিশ দেওয়া হয়েছে, আর এটি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ এরশাদ হোসেন। রেজিস্ট্রি ডাকযোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোটিশটি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এই সময়ের মধ্যে পদত্যাগের অনুরোধ রাখা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি প্রধানমন্ত্রীকে ক্ষমতা রাখতে ভারতকে বলেছেন এমন বক্তব্যে আলোচনায় আসেন পররাষ্ট্রমন্ত্রী। এতে তিনি শপথ ভঙ্গ করেছেন দাবি করে ওই আইনজীবী বলেছেন, মন্ত্রী দেশের সার্বভৌমত্বের প্রতিও আঘাত করেছেন। শুধু কাগজে কলমেই নিরাপত্তা ব্যবস্থা নেই বাস্তবে। বিআরটি প্রকল্পের নিরাপত্তা নিয়ে এমন মন্তব্য উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলামের। তার মতে, ঠিকাদার প্রতিষ্ঠানকেই নিরাপত্তার দায়িত্ব নিতে হবে, আর নিরাপত্তা নিশ্চিত না করে কোনো প্রকল্প কাজ করতে পারবে না। সকালে ডিএনসিসি কার্যালয়ে এক সমন্বয় সভায় এসব কথা বলেন ডিএনসিসি মেয়র। শাহজালাল বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের চার বছরের কাজ ঠেকেছে ১০ বছরে। এ পর্যন্ত অসংখ্য ছোটখাটো দুর্ঘটনা ঘটলেও বড় বিপর্যয় অন্তত ৩ বার। সবশেষ ১৫ আগস্ট গাডার চাপায় মারা যান ৫ জন। পরিস্থিতি বিবেচনায় বড় প্রকল্পগুলোতে নিরাপত্তা নিশ্চিতে সমন্বয় সভার আয়োজন করে ডিএনসিসি। সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী প্রাথমিক তদন্তের বিষয়ে জানান, ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতি দুর্ঘটনার কারণ, তবে বিআরটির গাফিলতিও ছিল বলে মন্তব্য বিশেষজ্ঞদের। প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে এটা ঠিকাদারের গাফলতির কারণে বিষয়টা ঘটেছে। এর পিছনে যে অন্য কিছু থাকবে না বা থাকতে পারে না, একটা ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর এইভাবে কাজ করবে, এইভাবে একটা দুর্ঘটনা ঘটবে, এইভাবে প্রাণহানি হবে, তা আবার ১৫ আগস্ট শোক দিবসে, এটা কিন্তু খুব সহজভাবে দেখার কোনো কিছু না। একটা তো হার্ড ব্যারিয়ার দেয়, সেটাও নাই। আর হচ্ছে ইভেন আমরা কি এটুকু জানি যে কতটুকু জোন
আমাদেরকে বাফার জোন কিংবা সেফটি জোনটা দেয় সেটা সম্পর্কে কি আমাদের নলেজ আছে? কোনো স্ট্যান্ডার্ডই নেই আমাদের। বড় প্রকল্পে বারবার দুর্ঘটনা ঘটছে, তাই ঠিকাদার প্রতিষ্ঠানকে সতর্ক করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখানে যারা কন্ট্রাক্টর এবং কনসালট্যান্ট আছেন তাদের দেশের যে অ্যাম্বাসেডর বা হাই কমিশনার যারা বাংলাদেশে কাজ করছে তাদেরকে সমন করা দরকার। সমন করে তাদের যে তাদেরকে সেফটিটা ঠিক মতো এখানে অনুসরণ করছে না এবং সেই জন্য যে দুর্ঘটনা ঘটছে, প্রাণঘাতী ঘটছে, সেই কথাটা যেন তাদের দেশকে যে জানানো হয়। ডিএনসিসি মেয়র বলেন, নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো প্রকল্পের কাজ করা যাবে না। আমরা সব কিছু করবো ইনশাল্লাহ, কিন্তু কমপ্লায়েন্সটা রেখে করতে হবে। একটি জীবন যেন না যায়, কেউ যেন আহত না হয়, এটি একমাত্র সম্ভব যদি আমরা কাগজ কলমে যেটি লেখা আছে এটি যদি বাস্তবে যদি প্রয়োগ করতে পারি। সেফটি নিশ্চিত না করে আমরা যেন কেউ কোনো কাজ না করি। বিআরটি প্রকল্পের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে গাজীপুর সিটি কর্পোরেশনকেও সংযুক্ত করার তাগিদ দেওয়া হয় সমন্বয় সভায়। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমনা থানার ওসি মনিরুল ইসলামের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান 3 মাসের মধ্যে শেষ করতে হবে। দুর্নীতি দমন কমিশন দুদককে রোববার এ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ আদেশ দেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম এই পুলিশ কর্মকর্তার নামে রাজধানীর বছিলায় 4 কাঠা জমিতে 8 তলা বাড়ি, দক্ষিণ কেরানীগঞ্জে নির্মাণাধীন ডুপ্লেক্স বাড়ি, এছাড়াও কেরানীগঞ্জে 10 কাঠার প্লট ও মুন্সীগঞ্জে লেক ভিউ প্রকল্পে আছে 60% জমি, এমনকি মোহাম্মদপুরে হাউজিং সোসাইটিতে এক মুক্তিযোদ্ধার বাড়ি দখলেরও অভিযোগ তার বিরুদ্ধে। গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদ গত 10 আগস্ট আদালতের নজরে আনেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। সেদিন ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট বলেন সব কিছুর জবাবদিহিতা থাকা উচিত। পরে দুদকে এ বিষয়ে অনুসন্ধান চেয়ে আবেদন করেন সুমন। তাকে বিচারের মুখোমুখি বা তদন্তে ইনকোয়ারির মুখোমুখি আমরা করতে পেরেছি। আর আরেকটা জিনিস, আদালতে আমার সাবমিশন ছিল, এটা হচ্ছে গিয়ে যে ডিউরিং এই ইনকোয়ারি, মানে ইনকোয়ারি যখন চলবে তখন এই সময়ে যেন উনি রমনার ওসি থাকতে না পারেন। এইবার পুলিশ ডিপার্টমেন্ট তাদের ইমেজের স্বার্থে অন্তত এই ইনকোয়ারি চলাকালীন সময়ে তাকে এই জায়গা থেকে সরিয়ে দিবেন বলে আমি বিশ্বাস করি। এরই মধ্যে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আদালতকে জানিয়েছেন দুদকের আইনজীবী। এটা অনুসন্ধান করা হোক এবং যতদূর সম্ভব প্রেফারেবলি উইদিন 3 মাস, 3 মাসের মধ্যে অনুসন্ধান শেষ করতে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। তো কাজে এখন অনুসন্ধান হবে, ওনার বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলি আসছে ওটা কতটা সত্য কতটা মিথ্যা সবগুলি যাচাই বাছাই করা হবে। দুদক তার নিজস্ব আইন ও বিধি অনুযায়ী এগুলি যাচাই বাছাই করে অনুসন্ধান কার্য শেষ করবে। গত 11 আগস্ট আইনজীবী সৈয়দ সায়েদুল হক দুদকে ওসি মনিরুলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ জমা দেন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার অর্থ পাচার মামলায় বহিষ্কৃত যুব মহিলা লীগ নেতা শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সহ 5 জনের বিচার শুরু হয়েছে। রোববার আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠন করেন বিশেষ জজ বদরুল আলম ভূঁইয়া। পাপিয়া দম্পতি ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন সাব্বির খন্দকার, শেখ তাইবা নূর ও জুবায়ের আলম। 2021 সালের 27 ডিসেম্বর তাদের অভিযুক্ত করে চার্জশিট দেয় সিআইডি। এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অস্ত্র মামলায় 27 বছর করে কারাদণ্ড হয় পাপিয়া দম্পতির। ডিমের আড়তদার সমিতির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির অভিযোগ, বেআইনিভাবে ডিমের দাম নির্ধারণ করেছে তারা। রাজধানীর কারওয়ান বাজারে এক সভায় এ হুঁশিয়ারি দেওয়া হয়, কিন্তু এই সভায় ডাকা হয়নি ডিম ও মুরগির কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে। হঠাৎ বেড়েছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। একটি ডিমের দাম ওঠে প্রায় 14 টাকা, আর মুরগির কেজি হয় 220 টাকা পর্যন্ত। এরপর বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এবার প্রধান কার্যালয়ে ডিম ব্যবসায়ীদের নিয়ে সভা করল সংস্থাটি। এতে ডাকা হয় খুচরা বিক্রেতা ও আড়তদারদের, কিন্তু ডিম ও মুরগি উৎপাদনকারী কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে জানানো হয়নি, অথচ তাদের বিরুদ্ধেই অভিযোগ বেশি। 100 ডিম যদি 1200 টাকাও বিক্রি হয়, 100 ডিম যদি 1300 টাকাও বিক্রি হয়,
তাহলে কিন্তু আমি যে 20 টাকা পাবো, আর 100 ডিম যদি 500 টাকাও বিক্রি হয় তাহলে আমার সেই 20 টাকাই তা আমার খরচ সহকারে। কারণ বিভিন্ন কর্পোরেশন আছে, তারা খাদ্য বেছে, বাচ্চা বেছে, ডিম বেছে, সবজি তারাই বেছে, আমরা আমরা যে আরো তার কোথায় যাব। সভায় বড় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা বাড়ানোর তাগিদ দিয়েছে এফবিসিসিআই। এখন যা মনে হচ্ছে দুষ্টে দমন ছাড়া আমরা বোধ হয় ঠিক হব না, সেই জন্য জাতীয় ভোক্তা অধিদপ্তরকে শক্তিশালী করার জন্য, লোকবল নিয়োগ করার জন্য, আলাদা দরকারে পুলিশ ফোর্স দেওয়ার জন্য আমি সরকারকে আবেদন জানাবো। এ সময় ভোক্তা অধিকার অভিযোগ করেছে আরোদ্দার সমিতিগুলো ডিমের দাম নির্ধারণ করা বেআইনি, তাদের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। প্রান্তিক চাষি এবং ভোক্তা মাঝখানে যারা আছে তারা এই মেকানিজমটা করে বাজার থেকে আপনার প্রচুর টাকা কিন্তু তারা উঠিয়ে নিয়ে গেছে। আমরা অনেকগুলো সংগঠনের নাম শুনেছি, তেজগা আরোদ্দার সমিতি, তারপরে আর কি শাহালি মার্কেট সমিতি, অমুক সমিতি, এবার সময় এসছে এই সমিতির বৈধতা কি। জ্বালানি তেলের দাম বাড়ায় প্রতি ডিমে পরিবহন খরচ 3-4 পয়সা বাড়লেও ব্যবসায়ীরা বাড়িয়েছেন 2.70 টাকা পয়সা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মূল্যস্ফীতির কারণে বেতন বাড়ানোর চাপ তৈরি হবে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। এতে চাপ বাড়বে সরকারের। তাদের মতে উচ্চ মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হলে পরিস্থিতি বেসামাল হয়ে যেতে পারে। দুপুরে রাজধানীতে অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইআরএফের আলোচনায় এসব কথা উঠে আসে। প্রথমে করোনা, তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, লাগামহীন বৈশ্বিক মূল্যস্ফীতির প্রভাব পড়ে দেশের বাজারেও। বাড়তে থাকে নিত্যপণ্যের দাম। এমন পরিস্থিতিতে ডলারের বিপরীতে টাকার রেকর্ড অবমূল্যায়ন হয়, যার প্রভাবে গত জুলাইয়ে মূল্যস্ফীতি 7% ছাড়াই। সবশেষ জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বাড়ায় সরকার, এতে বাজারে আরেক দফা বাড়তি নিত্যপণ্যের দাম। ইআরএফ আয়োজিত আলোচনায় অর্থনীতিবিদরা বলেন আগামী মাসে মূল্যস্ফীতি 10% ছাড়াতে পারে, এতে চাপ তৈরি হবে বেতন বৃদ্ধির। তাদের মতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর উপায় নেই বাংলাদেশ ব্যাংকের হাতে। অর্থনীতিবিদদের অভিযোগ সংকটের আভাস মিললেও কার্যকর ব্যবস্থা নেয়নি সরকার, ফলে অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। আজকে চা বাগান থেকে শুরু হতে পারে, কালকে গার্মেন্টস থেকে হবে, পশুদেরকে সরকারি কর্মচারীদের হবে, তারপরে সবাই সবাইকে দিতে। প্রাইস প্রেশার লিডস টু ওয়েজ প্রেশার, ওয়েজ প্রেশার লিডস টু প্রাইস, যেটাকে স্পাইরাল বলি আমরা। সেই জিনিসটা হয়ে গেলে কিন্তু ইট ক্যান বিকাম এ মাল্টি ইয়ার ফেনোমেনন, সেটা হতে দেওয়াটা একেবারেই অনুচিত হবে আমাদের। তবে অর্থনীতিবিদদের এমন আশঙ্কা উড়িয়ে দেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী। তারা জানান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা প্রতিমন্ত্রীর অভিযোগ আশঙ্কা প্রকাশে দক্ষ দেশের অর্থনীতিবিদরা। ইনফ্লেশনের জন্য আমরা কোনো পদক্ষেপ নিয়ে কথা তো ঠিক নয়, তাহলে পলিসি রেট বাড়ালাম কেন? পলিসি বাড়ানোই তো হলো ইনফ্লেশনের কন্ট্রোলটা উদ্দেশ্য। ইডিএফআর 2-3% ইন্টারেস্ট বাড়ালাম কেন? এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডে যখন এই রিসেশন আসবে, আমেরিকা যে অ্যাগ্রেসিভলি তাদের রেট বাড়িয়েছিল, তারা কিন্তু আবার দে উইল গো ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, দে হ্যাভ টু রিডিউস দেয়ার ফেড ফান্ডস। যদি সেটা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে এক্সচেঞ্জ রেটের যে স্ট্রেংথ আমরা হারিয়েছিলাম সেটা কিন্তু আবার রিগেইন করার একটা সম্ভাবনা আছে। বৈঠকে বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন ব্যবসায়ী নেতারা। বলেন সরকার ব্যবসার পরিবেশ উন্নয়নের কথা বললেও বাস্তবে অবনতি হচ্ছে। এত চাপ আমরা আর সামলাতে পারবো না, ইন্ডাস্ট্রি হয়তো এই বছর শেষেই দেখবেন বহু ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে গিয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 8 জেলে। এদের মধ্যে কক্সবাজারে 5 এবং নোয়াখালীতে উদ্ধার হয়েছেন 3 জনের মরদেহ। আর জীবিত 27 জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। গত 2 দিনে 18টি ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন 250 জেলে। লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। উপকূলীয় জেলাগুলোতে প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার করা হয়েছে একাধিক মরদেহ। কক্সবাজার উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় রোববার সকালে আজিজুল হক, হোসেন আহমেদ ও নুরুল আফসান নামে 3 জেলের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে 2 দিনে কক্সবাজারের বিভিন্ন পয়েন্ট থেকে উদ্ধার করা হয় 5 মরদেহ। তো মানুষ গিল খবর হয় এদের, নইলে খবর না ভাইতাম। এদিকে বরগুনার নলি ও আজগর কাঠি গ্রামের নিখোঁজ 7টি ট্রলারের মধ্যে 4টি সন্ধান মিলেছে। 55 জেলেকে উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছে 3টি ট্রলারের 50 জন। উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের। আমার ট্রলার পরশু দিন গত বুধবার সাগরে বের হয়েছে, বের হওয়ার পর
থেকেই আজ কোনো খবর পাইতেছি না। দিনের দুই অংশ টলার গাড়ি আসছে, এখন শোটলার এখন পর্যন্ত গাড়ি আসে নাই এবং মালিকেরা তাদের সাথে কোনো যোগাযোগ রক্ষাও করতে পারে নাই। পিরোজপুরে 60 জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ দুইটি টলারের 15 জন। ইন্দুরকানী উপজেলায় স্বজনদের বাড়িতে চলছে আহাজারি। ছয় দিনের ভিতরে আজ তিন দিন ওই সাথে যে বসছিল সেই বোটগুলো উড়িয়েছে, তাদের কোনো খবর নেই। ইতিমধ্যে কোস্টগার্ডের সাথে কথা হয়েছে আমার এবং তারাও সার্বক্ষণিক চেষ্টা করছে, আর আমরা বিভিন্ন মাধ্যমেও যোগাযোগ করছি, যে বিভিন্ন বন্দরের সাথেও যোগাযোগ করছি যে কোথাও পাওয়া যায় কিনা। এদিকে গেল দুই দিনে পটুয়াখালীর কুয়াকাটায় অন্তত 10টি মাছ ধরার ট্রলার ডুবে যায় সাগরে। পরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 117 জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ প্রায় 130 জন। এদিকে বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ 27 জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দৈনিক মজুরি ন্যূনতম 300 টাকা করার দাবিতে নবম দিনের মতো ধর্মঘট পালন করছেন চা শ্রমিকরা। প্রশাসনের সঙ্গে বৈঠকে চা শ্রমিক নেতারা প্রতিশ্রুতি দিলেও কাজে যোগ দেননি সিলেটের চা শ্রমিকরা। দৈনিক 145 টাকা মজুরির প্রস্তাব প্রত্যাখ্যান করে রোববার সকাল থেকেই বিক্ষোভ সড়ক মহাসড়ক অবরোধ ও আন্দোলনের নামে চা শ্রমিকরা। সিলেট এয়ারপোর্ট সড়কের পাশে বিক্ষোভ করেন শ্রমিকরা, ব্যানার ফেস্টুন হাতে ভুখা মিছিল করে তারা। শ্রমিকরা জানান তাদের সাথে কথা না বলেই 145 টাকা মজুরির বিষয়ে সম্মত হয়েছেন নেতারা। 300 টাকা না দিলে আমরা মানবো না, রাজপথ আমরা ছাড়বো না। এই যে চুক্তিটা, প্রতারণার চুক্তি, এই চুক্তি আমরা প্রত্যাখ্যান করলাম এবং আমাদের চলমান আন্দোলন থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা 300 টাকা না পাই। যদি কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয় এটা আমার সিলেটের ভিতরে আমি বলছি, সেটার দায়ভার কিন্তু আমি নেব না। মজুরি বৃদ্ধির দাবিতে মৌলভীবাজারের চা বাগানগুলোতেও চলছে কর্মবিরতি। তবে বেশিরভাগ বাগানে সাপ্তাহিক ছুটির দিন থাকায় শ্রমিকরা বাইরে বের হয়নি। বিভিন্ন বাগানে মিছিল সমাবেশ করেন শ্রমিকরা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দেয় তারা। তো ইউনিয়নে ওদের লোক যত পর্যন্ত আমাদেরকে সিদ্ধান্ত দিবে না ততক্ষণ পর্যন্ত আমরা আনন্দ চলাচ্ছি চলাবো। এগুলা বিষয় আছে নিয়ে আমরা রাস্তায় আছি, আজকে আমরা কর্মবিরতি পালন করতে আসি। এদিকে 145 টাকা মজুরির প্রস্তাব প্রত্যাখ্যান করে হবিগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুরে অবস্থান নেন শ্রমিকরা। ধর্মঘটের কারণে চাপাতা উত্তোলন বন্ধ থাকায় সিলেট ও চট্টগ্রামে প্রতিদিন অন্তত 20 কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে দাবি মালিকদের। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুমিল্লা থেকে লক্ষ্মীপুরে নিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে কথিত প্রেমিক। হত্যার পর মৃতদেহকে ধর্ষণ করা হয় বলেও জানায় সে। এদিকে ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়ার কথা জানিয়েছেন চিকিৎসক। পুলিশ বলছে এই ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গত 16 আগস্ট কুমিল্লার 14 গ্রামে বাবার বাড়ি থেকে ব্যাংকে টাকা তোলার জন্য বের হয়েছিলেন ভুক্তভোগী নারী। এরপর থেকেই নিখোঁজ হন তিনি, বন্ধ পাওয়া যায় তার মোবাইল ফোনটিও। দুই দিন পর 18 আগস্ট লক্ষ্মীপুরের দেবীপুরে একটি সুপারি বাগানে পাওয়া যায় তার অর্ধগলিত মরদেহ। ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বাহির হয়েছে, এর পরে দিন প্রায় শেষাংশে তখন ফোন করছি, সেদিন থেকে আমার মেয়ে নিখোঁজ। ঘটনার তদন্তে নেমে নিহত নারীর ফোন কলের সূত্র ধরে সোহাগ হোসেন নামে কথিত প্রেমিকের খোঁজ পায় পুলিশ। আটক করার পর শনিবার তাকে লক্ষ্মীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন সোহাগ। নিহতের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল দাবি করে জানান তিনি সহ রফিক নামে আরও একজন। ওই নারীকে রায়পুরে এক আত্মীয়ের বাসায় নিয়ে যান এবং পরে ধর্ষণ ও হত্যা করেন। মেয়েটাকে রেপ এবং তার কাছ থেকে টাকা আত্মসাৎ করার জন্য আসামিরা এই কাজটা করেছে। দুজন আসামি, একজন কুমিল্লা থেকে লক্ষ্মীপুর নিয়ে আসছে, লক্ষ্মীপুর নিয়ে আসে, লক্ষ্মীপুর তার আরও রায়পুর নিয়ে গেছে, রায়পুর নিয়ে তাকে রেপ করছে, রেপের পর হত্যা করছে। এদিকে মরদেহের ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন চিকিৎসক। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে এবং তার ধর্ষণ বিষয়ক পরীক্ষা নিরীক্ষা করেছি আর কি, তার এবং ভেজানোর সব কালেকশন করেছি। তো সার্বিক রিপোর্ট আমরা পরবর্তীতে খুব দ্রুত সময়ের মধ্যে প্রেরণ করব। এই ঘটনায় গত 16 আগস্ট নিহতের বাবা বাদী হয়ে রায়পুর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযানের কথা জানিয়েছে পুলিশ। ভিকটিমকে হত্যা করার পরেও তারা তাদের যৌন লালসা চরিতার্থ করেছে, ঘটনার সাথে
কারা কারা জড়িত, ঘটনাটা কিভাবে ঘটিয়েছে, এই আসামি সোহাগ বিজ্ঞ আদালতে 164 দিয়েছেন এবং বাকি যে আসামি রফিক আমরা তাকেও হয়তো খুব শীঘ্রই গ্রেপ্তার করতে পারব। নিহতের স্বামী বর্তমানে দুবাই প্রবাসী, 5 বছর আগে তাদের বিয়ে হয়েছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বব্যাপী বিপুল পরিমাণ অর্ডার বাতিল করেছে বিশ্বের সবচেয়ে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠানটির অর্ডার বাতিলের কারণে ব্যাপক লোকসানের সংখ্যায় বাংলাদেশে তৈরি পোশাক খাত। মূলত করোনা মহামারীর পরপরই রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য বৈশ্বিক অস্থিরতার কারণে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ওয়ালমার্টের কর্মকর্তারা জানান, বিশ্বজুড়ে মূল্যস্ফীতির কারণে ইউরোপ আমেরিকার ক্রেতারা পোশাক কেনা কমিয়ে দিয়েছে, তাই অনেক অর্ডার বাতিল করতে হচ্ছে। চলমান পরিস্থিতি স্বাভাবিক হতে 6 মাস সময় লাগতে পারে বলছে প্রতিষ্ঠানটি। এদিকে ওয়ালমার্টের এমন পদক্ষেপে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে দেশের পোশাক খাতে। বাংলাদেশের প্রধান অর্থনীতির মূল চালিকা শক্তির অন্যতম একটা খাত হচ্ছে রপ্তানি খাত। সেই রপ্তানি খাতের বর্তমান পরিস্থিতি, বিশ্ববাজারে একটা বিশ্বমন্দার কারণে রপ্তানি আদেশ কমে গিয়েছে, অর্ডার আসছে না, আবার যেগুলি ছিল সেগুলিকেও স্টে করা হচ্ছে। তো এই পরিস্থিতিতে আমাদের জন্য একটা কঠিন পরিস্থিতি কিন্তু সামনে আসছে। নানামুখী সংকটে জর্জরিত বিশ্বের অন্যতম শান্তিপ্রিয় দেশ ভুটানের অর্থনীতি, বাণিজ্য ঘাটতি ও আমদানি ব্যয় ক্রমেই বাড়ছে দেশটিতে। অন্যদিকে কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ভুটান সরকার। মোট দেশীয় উৎপাদনের চেয়ে মোট জাতীয় সুখের উপর জোর দেওয়ার জন্য অধিক পরিচিত ভুটান, বর্তমানে অর্থনৈতিক সংকটের সম্মুখীন দক্ষিণ এশিয়ার দেশটি। বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট এবং করোনা লকডাউনের ব্যাপক প্রভাব পড়েছে দেশটির ওপর। ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো টিকে থাকার জন্য লড়াই করছে। সম্প্রতি পেশ হওয়া বাজেটে ভুটানের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব ঘাটতি দেখা গেছে, যা দেশটির জিডিপির প্রায় 12%। 2021 সালের এপ্রিলে ভুটানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $146 কোটি, ডিসেম্বরে তা কমে দাঁড়ায় $97 কোটি। করোনা মহামারীর আগে ভুটানের বৈদেশিক ঋণ ছিল $270 কোটি, যা এখন বেড়ে দাঁড়িয়েছে $320 কোটি। ভুটানের রাজস্বের অন্যতম উৎস পর্যটন খাত, দেশটির 50,000-এর বেশি নাগরিক এই খাতে কর্মরত। চলমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই খাতটি। পর্যটন থেকে আগের বছরের তুলনায় 2019-20 সালে রাজস্ব কমেছে 41%। ভুটানের অর্থনৈতিক উন্নয়ন জলবিদ্যুৎ খাতের বৃদ্ধির সাথে যুক্ত। দেশটি উৎপাদিত শক্তির প্রায় 70% রপ্তানি করে ভারতে। এছাড়া ভুটানের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার ভারত। সংকটময় এই পরিস্থিতিতে ভুটানের প্রতি ভারতের সহায়তার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। মুশরিফা নুসাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা ভূমিধসে ভারতের 4 রাজ্যে 3 দিনে 50 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু হিমাচল প্রদেশেই মারা গেছে 36 জন। সরকারি কর্মকর্তাদের বরাতে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। টানা বৃষ্টি থেকে বন্যায় ভয়াবহ অবস্থায় ভারতের 4 রাজ্য হিমাচল, উত্তরাখণ্ড, ওড়িশা ও ঝাড়খণ্ড। বাড়ছে হতাহতের সংখ্যা, নষ্ট হচ্ছে হাজার হাজার হেক্টর ফসলি জমি। বন্যা ও ভূমিধসের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচলের মান্দি, কাংড়া ও চাম্বা জেলায়। এর মধ্যে মান্দি জেলার বেশ কিছু বাড়িতে ফাটল দেখা গেছে। কয়েকটি মহাসড়ক সহ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 750 রাস্তা, ব্যাহত হচ্ছে যান চলাচল। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার পর্যন্ত ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে রাজ্যটিতে। ওড়িশার মহানদী তীরবর্তী অঞ্চলের 5 শতাধিক গ্রামের প্রায় 4.5 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। বন্যা দুর্গত এলাকা থেকে বাসিন্দাদের উদ্ধারে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কয়েকটি দল কাজ করছে। ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জ ও বালাসোরে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ঝাড়খণ্ডে বন্যার পানিতে গা চুপড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় দেখা দিয়েছে বিদ্যুৎ সংকট। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। দূষিত পানি পান করায় দ্রুত এসব অঞ্চলে কলেরা ও জন্ডিসের মতো জলবাহিত রোগ ছড়িয়ে পড়ার শঙ্কা করছে উদ্ধারকর্মীরা। এদিকে ভারতের মধ্যপ্রদেশ ও পূর্ব রাজস্থানে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
এবারের বর্ষা মৌসুমে আসাম, মেঘালয় ও হিমাচলে অতিরিক্ত বৃষ্টিপাত রেকর্ড হলেও স্বাভাবিকের চেয়ে 22% কম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে রাজধানী দিল্লিতে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রায় 30 ঘণ্টা সংঘর্ষের পর সোমালিয়ার মোগাদিসুর হায়াত হোটেলে নিয়ন্ত্রণ নেওয়ার দাবি জানিয়েছে নিরাপত্তা বাহিনী। এতে প্রাণ গেছে অন্তত 21 জিম্মির, আহত হয়েছে 117 জন। দেশটির নিরাপত্তা বাহিনীর বরাতে বার্তা সংস্থা AFP জানিয়েছে, অভিযানে হোটেলের ভেতরে অবস্থান করা সব জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার গভীর রাতে রাজধানীর গুরুত্বপূর্ণ হায়াত হোটেলে হামলা চালায় জঙ্গিরা। মোগাদিসুর এ হোটেলে সরকারি কর্মকর্তাদের নিয়মিত যাতায়াত রয়েছে। শনিবার দফায় দফায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়, শোনা যায় বিস্ফোরণের শব্দ। টি-20 দলের দায়িত্ব হারাচ্ছেন রাসেল ডমিঙ্গো। শ্রীধরন শ্রীরামের অধীনে এশিয়া কাপ মিশনে যাবে বাংলাদেশ দল। সেখানে জেমিস রনসি থাকছেন ব্যাটিং কোচ। ঢাকায় এসে এরই মধ্যে কোচ ক্রিকেটারদের সাথে প্রাথমিক আলোচনা সেরেছেন শ্রীরাম। সোমবার বিসিবি সভাপতির সাথে তার বৈঠক শেষে কোচ ইস্যুতে আসবে আনুষ্ঠানিক ঘোষণা। এশিয়া কাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচের শুরুতে মিরপুরের কোথাও দেখা গেল না ডমিঙ্গোকে। ম্যাচের মাঝে অথবা শেষে টাইগার হেড কোচের দেখা মিলল না একবারও। ম্যাচ শেষে ছোট একটা মিটিংও সেরেছেন কোচিং স্টাফের বাকিরা। টি-20তে ডমিঙ্গো পরবর্তী যুগের সূচনা হচ্ছে নিশ্চিতভাবেই। মাঠে যখন ব্যস্ত টাইগাররা, বাইরে চলছে দিন বদলের আলোচনা। সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে যখন দেখা করতে গেছেন ডমিঙ্গো, সেই ভর দুপুরে মিরপুরে পা রেখেছেন শ্রীধরন শ্রীরাম। বিমানবন্দরে নেমে সরাসরি চলে গেছেন মিরপুর স্টেডিয়ামে, সাকিবদের খেলা দেখেছেন, শিষ্যদের সাথে দেখাও করেছেন। ডমিঙ্গোর আড়ালে চলে যাওয়া আর শ্রীরাম দলের সাথে যোগ দেয়া বলে দেয় এশিয়া কাপে যাচ্ছেন না প্রোটিয়া কোচ, টেকনিক্যাল কনসালটেন্ট অথবা হেড কোচ। যেটাই বলা হোক না কেন, টি-20র পুরো দায়িত্ব পেতে যাচ্ছেন শ্রীরাম। কোচিং স্টাফের বাকি সবাই যাবেন দলের সাথে আরব আমিরাতে। জেমি সিডেন্সকে দেশে রেখে কাজ করানোর ইচ্ছা থাকলেও সে পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছে ক্রিকেট বোর্ড। এশিয়া কাপে ব্যাটিংয়ের দেখভাল করবেন এই অজি। সব সিদ্ধান্তে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। সোমবার দুপুরে বিসিবি সভাপতি আলোচনায় বসবেন নতুন কোচের সাথে। টি-20 বিশ্বকাপ পর্যন্ত তার পরিকল্পনা কর্মপন্থা জানতে চাইবে ক্রিকেট বোর্ড। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিরপুরে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে প্রথম টি-20 ম্যাচে সাকিবের লাল দলকে 4 উইকেটে হারিয়েছে আফ্রিকার সবুজ দল। আগে ব্যাট করে 7 উইকেটে 165 করে লাল দল। ওপেনিংয়ে প্রথমবার বিজয়ে আউট হন 4 রানে, পরে আবার ব্যাটিংয়ে এসে 19 করেন, হাকান 2টি ছক্কাও। সাকিবও ব্যাট করেন দুবার, প্রথমবার 17 আর দ্বিতীয়বার 36 করে আউট হন তিনি। 17 বলে 30 করে কার্যকর ইনিংস খেলেন মোসাদ্দেক। প্রতিযোগিতার আবহে এবং ব্যাটারদের একাধিকবার ব্যাটিং করার ম্যাচে লক্ষ্য সমন্বয় করে 148 নির্ধারণ করা হয়। সেখানে এক বল আগে লক্ষ্যে পৌঁছায় আফিফের দল। ওপেনিংয়ে নেমে 21 বলে 29 করে আউট হন মিরাজ। দুবার ব্যাট করেও ব্যর্থ ছিলেন আফিফ। সবুজ দলের হয়ে ভালো করেছেন সাইফুদ্দিন ও শেখ মাহিদি। 17 বলে 26 করেন সাইফুদ্দিন আর মেহেদির সংগ্রহ 16 বলে 31 রান। লা লিগায় রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নামবে বার্সেলোনা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। আগের ম্যাচে লাল কার্ড দেখায় খেলতে পারবেন না অধিনায়ক সার্জিও বুস্কেটস। এখনও নিবন্ধন হয়নি ফ্রেঞ্চ ফুটবলার জুলেস কুন্দের। অন্যদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে রাত 1:45 লিলের মুখোমুখি হবে PSG। মৌসুমের শুরুতেই একরাশ হতাশা সঙ্গী হয়েছে বার্সা সমর্থকদের। উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে রায়ো ভায়াকানোর বিপক্ষে ড্রতে আবারও প্রশ্ন উঠেছে সামর্থ্যে। লেভানডস্কি রাফিনহাদের দলে ভেড়ালেও কার্যকরী কোনো ভূমিকা দেখা যায়নি পুরো ম্যাচ জুড়ে। এবার প্রতিপক্ষের মাঠে নিজেদের আরও একবার মেলে ধরার সুযোগ বার্সার। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অতীত পরিসংখ্যান তো কাতালান জায়ান্টদের পক্ষেই, হারেনি টানা 12 ম্যাচ। তবে আগের ম্যাচে সার্জিও বুস্কেটসের লাল কার্ডে অধিনায়কের সার্ভিস পাবে না জাবি হার্নান্দেজের শিষ্যরা। তার জায়গায় ডাচ ফুটবলার ফ্রেঙ্কি ডিজংকে দেখা যেতে পারে মূল একাদশে। এদিকে মৌসুমের দ্বিতীয় ম্যাচে এসেও ফ্রেঞ্চ ফুটবলার জুলেস কুন্দের নিবন্ধন করাতে পারেনি বার্সা। জোর গুঞ্জন সোসিয়েদাদের বিপক্ষে খেলা হবে না এই সেন্টার ব্যাকের। অবামেয়ং কিংবা মেমফিস দুজনেই ফিট আছে, এই ম্যাচে তাদের ব্যবহার করতে চাই। তবে আরও 2 জন খেলোয়াড় আসলে দলের চেহারা পাল্টে যাবে। এখনও ফ্রেঞ্চ সেন্টার ব্যাক জুলেস কুন্দের দলে অন্তর্ভুক্ত নিশ্চিত নয়, তার জন্য ম্যাচের আগমুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব।
merecimos ganar. অন্যদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানের প্রথম দুই ম্যাচে গোল উৎসব সেরেছে পিএসজি। মেসি নেইমার এমবাপেদের নিয়ে এবার লিলের বিপক্ষে মাঠে নামবে ফ্রেঞ্চ জায়ান্টরা। সাবেক ক্লাবটির বিপক্ষে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন কোচ ক্রিস্টোফে গালতিয়ের। লিগে এখন পর্যন্ত হারেনি কোনো দল। দুই ফ্রেঞ্চ জায়ান্টের লড়াইয়ে এগিয়ে পিএসজি। সবশেষ পাঁচ দেখায় তিন জয়ের বিপরীতে হার দুটিতে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই।